আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর ওয়েল। আমি আজকে ক্লাস এইটের বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম করছি। তোমরা সবাই একত সাথে আমার সাথে পড়ছিলে আলো অধ্যায়টি। আলো অধ্যায় থেকে কিন্তু আমরা প্রতিসরণ, প্রতিফলন এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। আজকে আমরা এই যে আলোর যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তাকে ব্যবহার করে কী কী কাজ করা যায় আমাদের দৈনন্দিন জীবনে বলো বা বৈজ্ঞানিক কাজে কী কী করা যায়, তাই আজকে আমরা জানতে পারব। তোমাদের যে পড়িয়েছিলাম আমি যে আলো হচ্ছে যখন তোমার পুরোপুরি যখন প্রতিসরণ না হয়ে যখন প্রতিফলনের নিয়মে সেই মাধ্যমে আবার ফিরে আসে, তখনই কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। আর সেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন একে কাজে লাগিয়ে আমাদের হচ্ছে অপটিক্যাল ফাইবার, এই জিনিসটাকে বানানো হয়। অপটিক্যাল ফাইবার কী তাই আজকে আমরা জানব। অপটিক্যাল ফাইবারটা হলো একটি সরু কাচতন্তু, অনেক সরু, তোমার ধরো যে কৈশিক নলের মতো সরু এক ধরনের কাচ নল, যেখানে তোমার যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তাকে কাজে লাগানো হয়। এরকম ধরো যে আমি বড় করে একে দেখাচ্ছি তোমাদেরকে, আসলে বাস্তবে কিন্তু অপটিক্যাল ফাইবার খুবই সরু হয়ে থাকে। এবং সেখানে কি করা হয়, সেখানে আলোর যে তোমার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন তাকেই কাজে লাগানো হয়। আর সেই জিনিসটাকে দেখা যায় যে এখানে তুমি যে দর্পণ, দর্পণটাকে কাজে লাগানো হয় এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একে স্থাপন করা হয়, যেখানে আলো প্রতিফলিত হয়ে আবার পরেরটায় চলে আসে, পরের মিররে প্রতিফলিত হয়ে আবার পরেরটায়, এভাবে করে করে আস্তে আস্তে তোমার পুরো একটি এরকম সরু একটি যন্ত্রে পরিণত হয়। তারপর আমি কিন্তু চাইলে একে কি করতে পারবো, এভাবে করে আমি এখানে যদি আমার চোখটাকে রাখি, ধরো যে আমার চোখ এটা, ঠিক আছে, এটা যদি আমার চোখ হয়ে থাকে, আমি চোখ রাখলাম, আমি শরীরের ভিতর, আমরা জানি আমাদের শরীরের গঠন কিন্তু খুবই জটিল একটি গঠন, সেখানে কিন্তু দেখা যায় যে আমাদের শরীরে বিভিন্ন অর্গান আছে যেখানে কোনো ভালো কোনো ইনস্ট্রুমেন্ট প্রবেশ করানো যায় না বা এক্সরে করানো যায় না। সেখানে তোমার ভিতরে যে কোনো রোগ হয়েছে সেটি জানতে চাইলে আমরা কি করতে পারি, সেখানে আমরা কোনো উপায় কিন্তু নাই, সেখানে আমরা কি করবো, এই সরু এই যে কাঁচ নলটা আছে একে কাজে লাগাতে পারি আমরা। তখন আমরা এই সরু কাঁচ নলটিকে সেখানে পাকস্থলিতে অথবা কোলন বা সেখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে, যদি কোনো ক্যান্সার সেল বা কোনো কিছু অ্যারাইজ করে থাকে, আমরা সেখানে অপটিক্যাল ফাইবারটি ব্যবহার করে আমরা সেখানে দেখতে পারি যে আমার এখানে আসলে পাকস্থলী বলো বা যাই বলো যে অর্গানটা আমরা দেখতে চাই সেখানে কী কী প্রবলেম আছে, জটিলতা কী কী আছে তা আমরা সহজেই জানতে পারি সেই অপটিক্যাল ফাইবারকে কাজে লাগিয়ে। বুঝতে পারছো তাহলে অপটিক্যাল ফাইবারটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। এটি কিন্তু ডক্টররা ক্লিনিক্যাল কাজে ব্যবহার করে থাকে তোমার ডায়াগনোসিস করতে, রোগ ডায়াগনোসিস করতে তোমার হচ্ছে অপটিক্যাল ফাইবারটাকে ব্যবহার করা হয়। তোমার কোলন বা হচ্ছে পাকস্থলীর কোনো প্রবলেম থাকলে সেখানে দেখার জন্য, ঠিক আছে। তাহলে সরু একটি কাঁচ নল দেখো কত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, ঠিক আছে, অপটিক্যাল ফাইবারের কাজ হলো এটি। এছাড়া আমরা হচ্ছে আজকে আমাদের টপিকের মধ্যে আরেকটি আছে খুব গুরুত্বপূর্ণ টপিক, তা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস আমরা জানবো, ম্যাগনিফাইং গ্লাসটা কি, তোমরা কম বেশি সবাই ম্যাগনিফাইং গ্লাস দেখে থাকবে। আর অনেক সময় দেখা যায় বিভিন্ন ডিটেকটিভদের হাতে তাদের যে তাদের নিয়ে যে নাটক বা ড্রামাগুলো হয়ে থাকে সেখানে কিন্তু তারা একটি কাঁচ নলের মতো এই ম্যাগনিফাইং গ্লাসটাকে ব্যবহার করে, অর্থাৎ তারা সব কিছু তোমার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে চায় যে সেখানে কী আছে না আছে। তোমরা কম বেশি সেটা দেখে থাকবে, দেখো আমি একটি একে দেখাচ্ছি সেটা জিনিসটা কেমন হয়। এরকম একটি তোমার এখানে ধরার মতো একটা অংশ থাকে, এই হচ্ছে আমার ম্যাগনিফাইং গ্লাস। আমাদের আমরা নর্মালি যে দেখি দেখার ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু উল্টা বিম্ব আমাদের চোখের সামনে তৈরি হয় এবং হচ্ছে বিবর্ধিত যদি হতে হয় তাহলে জিনিসটাকে কিন্তু আমার বস্তুর কাছাকাছি চলে যেতে হবে। আমি যে আমার চোখ থেকে যে দর্শন কাজ করি তা কিন্তু কী করতে হবে, চোখের তুমি যত কাছে আনবে তোমার দৃষ্টি কিন্তু তত ঝাপসা হয়ে যাবে বস্তুটিকে, আর তখন বাস্তব লাগবে না, অবাস্তব লাগবে এবং এত কাছে জিনিস দেখা যাবে না।
কিন্তু সেক্ষেত্রে আমরা যদি খুবই ক্ষুদ্র জিনিস দেখতে চাই সেক্ষেত্রে আমরা এরকম ম্যাগনিফাইং গ্লাসটাকে ব্যবহার করতে পারবো। উত্তল দর্পণের মতো একটি জিনিস দিয়ে এটি তৈরি করা হয়, এটি কাঁচের তন্তু। তোমার এখানে কিন্তু দেখা যায় যে উত্তল লেন্সটাকে ব্যবহার করে কাঁচের এটাকে সরু তোমার অণুবীক্ষণ যন্ত্র বলা হয়। মানে হচ্ছে তুমি এখান থেকে তুমি কি করতে পারো, ক্ষুদ্র ক্ষুদ্র লেখা বা কোনো হচ্ছে কণা, ধুলি কণা, সেগুলো তুমি কিন্তু এই ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে তুমি দেখতে পারবে। আর ম্যাগনিফাইং গ্লাসটাকে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়, যদিও এটাকে অত মানে এখন তো অনেক ইলেকট্রনিক ডিভাইস চলে আসছে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র চলে আসছে, এই জিনিসটা এত বেশি ব্যবহার এখন আর হয় না। তারপরও এটা দিয়ে মানে তুমি হচ্ছে কিছু কিছু কাজ তুমি এখনও করতে পারবে, যেমন হচ্ছে কোথাও যদি ছোটো লেখা হয়ে থাকে তখন তুমি ম্যাগনিফাইং গ্লাসটাকে কাজে লাগাতে পারবে। এখানে তোমার এখানে যে তোমার গ্লাসটা থাকে এই গ্লাসের মধ্যে দেখা যায় উত্তল দর্পণটাকে তোমার সেট করা হয়, ফলে তোমার কি হয় তোমার কাছে যে জিনিসটা সেটাকে তুমি বিবর্ধিত অবস্থায় দেখতে পাও, সহজেই তুমি বুঝতে পারো যে সেখানে কী কী থাকবে। তাহলে এই ছিল আজকে আমাদের টপিক, আজকে আমাদের ক্লাসে অপটিক্যাল ফাইবার আর ম্যাগনিফাইং গ্লাস সম্পর্কে আমাদের আইডিয়া হলো। আমরা পরবর্তী ক্লাসে চোখের কাজ এবং চোখ ক্যামেরার যে পার্থক্য তা জানতে পারবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।